তৃণমূলের একটা বড় ট্রাম্প কার্ড হলেন কৃষ্ণনগরের প্রার্থী মহুয়া মৈত্র। ইতিমধ্যেই তার বাড়িতে অফিসে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা, কিন্তু তাতে তিনি দমে থাকার মানুষ নন, চলছে তার জোরকদমে প্রচার। এবার সূত্র এমন একটা কথা সামনে এনেছে তাতে নতুন করে আলোড়ন ছড়াবে রাজ্য রাজনীতিতে। তার গড়ে এবার তার হয়ে প্রচারে দেখা যাবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে আঘাত পেয়েছেন, তিনি মাথায় চোট পেয়েছেন, স্টিচ পড়েছে তার। এই অবস্থায় তাকে খুব বেশি দেখা যায়নি সাম্প্রতিক সময়। এবার তিনি সুস্থ হয়ে প্রচারে ফিরবেন বলে জানা যাচ্ছে। দলের অন্দরে কানাঘুষো শোনা যাচ্ছে, চলতি সপ্তাহে লোকসভা নির্বাচনের জন্য প্রচার শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এখন বাড়িতেই বিশ্রামে রয়েছেন। একবার তিনি সুস্থ হয়ে গেলেই লোকসভা নির্বাচনে নামবেন। 31শে মার্চ কৃষ্ণনগরের ধুবুলিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী সভা রয়েছে বলে দল সূত্রে খবর। মাঝে কিন্তু মাথায় ব্যান্ডেজ নিয়ে গার্ডেন রিচেও গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানেই শেষ নয়, ওই অবস্থায় নবান্নে গিয়ে জরুরি কাজও সেরেছেন তিনি। তার অসুস্থতার পর প্রশ্ন উঠেছিল যে তিনি কি এবারে প্রচারে নামতে পারবেন না। যদিও ফিরহাদ হাকিম জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করবেন। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকে রাখা খুব কঠিন। এর আগেও আমরা দেখেছি যে পায়ে চোট নিয়ে বিধানসভার প্রচার করেছিলেন। সূত্রের খবর 31শে মার্চ রবিবার মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন কৃষ্ণনগরে। ধুবুলিয়ার মাঠ থেকে সেখানকার দলীয় প্রার্থী তথা বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্রের প্রচারে সভা করবেন তৃণমূল সুপ্রিমো। লোকসভা ভোটে বাংলার 42-42 আসনে জেতাতে পাখির চোখ করেছে শাসক দল তৃণমূল। তার মধ্যে এই কৃষ্ণনগর কেন্দ্রটা বেশ গুরুত্বপূর্ণ। প্রসঙ্গত বলি, 16ই মার্চের পর মমতা বন্দ্যোপাধ্যায়কে কোথাও প্রচারে দেখা যায়নি, কারণ তার আগেই তিনি চোট পান। এবার সুস্থ হয়ে জোর কদমে প্রচার শুরু করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের প্রতিনিধি নীলয় ভট্টাচার্য কি প্রতিবেদন তুলে ধরলেন, আসুন শুনি। মহুয়ার ঘরে মমতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে প্রথম নির্বাচনী জনসভা করতে আসছেন মহুয়ার লোকসভা কেন্দ্র কৃষ্ণনগরে। কৃষ্ণনগর 2 নম্বর ব্লকের ধুবুলিয়া সুকান্ত স্পোর্টিং ক্লাবের ময়দানে আগামী 31শে মার্চ তার প্রথম নির্বাচনী জনসভা। আর সেই নির্বাচনী জনসভা থেকেই রাজ্যে প্রথম ঝড় তুলবেন দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা জানি ইতিমধ্যেই মহুয়া মৈত্রর সংসদীয় এলাকা কৃষ্ণনগরে সিবিআই তল্লাশি শুরু হয়েছিল, আর তার থেকেই রীতিমতো সমগ্র নির্বাচনী ক্ষেত্র একেবারে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আর সেই কারণেই প্রেস্টিজ ফাইট এই লোকসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রী প্রথম জনসভা করতে আসছেন, কেননা গোটা ভারতবর্ষ তথা বাংলার চোখ কিন্তু এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের দিকে। আর তাই কৃষ্ণনগর দিয়েই রাজনৈতিক ঝড় তুলবেন দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের একটা বড় ট্রাম্প কার্ড এই কৃষ্ণনগরের প্রার্থী মহুয়া মৈত্র। ইতিমধ্যেই তার বাড়িতে অফিসে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা, কিন্তু তাতে তিনি দমে থাকার মানুষ নন, চলছে তার জোর কদমে প্রচার। এবার সূত্র এমন একটা কথা সামনে এনেছে তাতে নতুন করে আলোড়ন ছড়াবে রাজ্য রাজনীতিতে। তার গড়ে এবার তার হয়ে প্রচারে দেখা যাবে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই আঘাত পেয়েছেন, তিনি মাথায় চোট পেয়েছেন, স্টিচ পড়েছে তার। এই অবস্থায় তাকে খুব বেশি দেখা যায়নি সাম্প্রতিক সময়। এবার তিনি সুস্থ হয়ে প্রচারে ফিরবেন বলে জানা যাচ্ছে। দলের অন্দরে কানাঘুষো শোনা যাচ্ছে, চলতি সপ্তাহে লোকসভা নির্বাচনের জন্য প্রচার শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এখন বাড়িতেই বিশ্রাম করছেন। একবার তিনি সুস্থ হয়ে গেলেই লোকসভা নির্বাচনে নামবেন। 31শে মার্চ কৃষ্ণনগরের ধুবুলিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী সভা রয়েছে বলে দল সূত্রে খবর। মাঝে কিন্তু মাথায় ব্যান্ডেজ নিয়ে গার্ডেন রিচে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানেই শেষ নয়, ওই অবস্থায় নবান্নে গিয়ে জরুরি কাজ সেরেছেন তিনি। তার অসুস্থতার পর প্রশ্ন উঠছিল যে তিনি কি এবারে প্রচারে নামতে পারবেন না। যদিও ফিরহাদ হাকিম জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করবেন। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকে রাখাটা খুব কঠিন। এর আগেও পায়ে চোট নিয়ে তিনি বিধানসভায় প্রচারে গিয়েছিলেন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।